গঙ্গার জলস্তর কিছুটা কমেছে আর এর ফলে নতুন করে গঙ্গা ভাঙন দেখা দিয়েছে মুর্শিদাবাদ জেলার শামশেরগঞ্জের ঘনশ্যামপুর এলাকায়। গঙ্গা ভাঙনের জেরে বেশ কয়েকটি বাড়িঘর নদী গর্ভে বিলীন হয়ে গেছে, কিছু জমি জায়গাও নদী গর্ভে চলে গেছে। এর ফলে আতঙ্ক ছড়িয়েছে সাধারণ মানুষদের মধ্যে। কয়েকদিন আগে উত্তর চাচন গ্রামের ভয়াবহ গঙ্গা ভাঙন হয়, বেশ কয়েকটি বাড়িঘর গঙ্গা গ্রাস করে, অন্যত্র পালিয়ে যেতে বাধ্য হয় সাধারণ মানুষরা। শামশেরগঞ্জের গঙ্গা ভাঙন একটা ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করেছে। আপনার জল বেশি থাকলেও যা, জল কমে গেলেও তাই। এখন তো গঙ্গার জল কমেছে, জল কমলে পরে স্বাভাবিকভাবেই যেসব জায়গাগুলো জলে ভর্তি ছিল সেই সব জায়গা থেকে জলটা সরে গেলে পরে ভেতরটা ফাঁকা হয়ে যাচ্ছে এবং যার ফলে ভাঙনের তীব্রতা আরও বাড়ছে। তো কয়েকদিন আগে দেখলাম উত্তর চাচণ্ডাতে ব্যাপকভাবে ভাঙন এবং সেখানকার বেশ কিছু ঘরবাড়ি তলিয়ে গেল, গবাদি পশুসহ চাষের জমি। একই রকমভাবে এই ঘনশ্যামপুর এলাকাতেও একই জিনিস সৃষ্টি হয়েছে, সেখানেও আপনার গঙ্গা ভাঙন তীব্রতা আকার ধারণ করেছে, বেশ কয়েকটি বাড়ি নদীর করাল গ্রাসে তলিয়ে গেছে এবং সেখানকার মানুষ ভীত সন্ত্রস্ত, কিন্তু রাজ্য সরকারের কোনো হেলদোল নেই। আর গঙ্গা ভাঙন রোধের যে পরিকল্পনা, একটা মাস্টার প্ল্যান তৈরি করে যাতে করে সেখানকার মানুষ অন্তত ভাঙনটা রোধ হলে পরে যাতে করে তারা বাঁচতে পারে সেই ব্যবস্থাটুকুনও করে না, সেটা তো করছেই না। ভাঙন তো চলছেই, উপরন্তু যে মানুষগুলোর ঘরবাড়ি তলিয়ে গেছে তাদের ন্যূনতম কোনো ত্রাণ নেই, না আছে একটা ত্রিপল, না কোনো খাবার দাবার, না সরকারের পক্ষ থেকে সেখানে কোনো প্রতিনিধি জনপ্রতিনিধি গিয়ে তাদের সঙ্গে দেখা করার কোনো কিছু নেই। অর্থাৎ যেখানে আপনার কাটমানির কোনো বন্দোবস্ত নাই সেখানে সরকারের লোক যাবে না, বা সরকার পক্ষের কোনো লোক যাবে না, এটাই স্বাভাবিক। আমরা মনে করি শামশেরগঞ্জের যে ভয়াবহ করাল গ্রাসে তলিয়ে যাচ্ছে গঙ্গার ভাঙনে বহু ঘর বাড়ি চাষের জমি গবাদি পশু, এটার জন্য রাজ্য সরকারের কেন্দ্রের সঙ্গে কথা বলে একটা স্থায়ী ব্যবস্থা করা উচিত, কিন্তু রাজ্য সরকার এতই অহংকারে মত্ত, তারা কারো সাহায্যও নেবে না আবার সাধারণ মানুষের সাহায্যও করবে না, এভাবেই তারা চলছে। তাই আমরা মনে করি যে এখানে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা দরকার এবং স্থানীয় বিডিও থেকে আরম্ভ করে জেলা পরিষদ, রাজ্য সরকার সবাই মিলে মিলিতভাবে গঙ্গা ভাঙনের যে প্রকল্প আছে সেই প্রকল্প থেকে একটা স্থায়ী বন্দোবস্ত করা উচিত। ভাঙন তো শুধু শামশেরগঞ্জে শুধু হচ্ছে না, এখানে শুধু গঙ্গা নয়, তার সঙ্গে পদ্মা আছে, আর পশ্চিমবাংলা হচ্ছে মানে নদীর দেশ বলা যেতে পারে। তো টোটাল নদীর দায় দায়িত্ব রাজ্য সরকার একাই কী করে নেবে, যেটা আমরা বারবার দাবি তুলেছি যে রাজ্য সরকারের পক্ষে এককভাবে গঙ্গা ভাঙন প্রতিরোধ করার মতো পরিস্থিতি বা অর্থনৈতিকভাবে সক্ষম নয়, এটা বারবার কেন্দ্রকে জানানো হয়েছে। আমরা 2004 সালে যখন ইউপিএ সরকার ছিল, 2005 থেকে আমরা চারেই দাবি তুলেছিলাম, আমাদের তখন প্রণব মুখার্জি এমপি ছিলেন, মন্ত্রী ছিলেন, এবং প্রিয়রঞ্জন দাশমন্ত্রী জলসম্পদ দপ্তরের মন্ত্রী থাকার সময় আমরা যে দাবি করেছিলাম যে ফারাক্কার আপস্ট্রিমে মিনিমাম 50 কিলোমিটার আর ডাউনে 80 কিলোমিটার, শেষ পর্যন্ত আপে 40 কিলোমিটার হয়েছিল, ডাউনে হয়েছিল 80 কিলোমিটার, একেবারে জলঙ্গি পর্যন্ত কাজের সূচনা হয়েছিল 2005 থেকে। যতদিন আমাদের সরকার ছিল, মানে কংগ্রেসের সরকার, ইউপিএ সরকার ছিল, ততদিন কোনো সমস্যা হয়নি। 2014 সালে বিজেপি সরকার আসার পর এই ভাঙন নিয়ে তারা টালবাহানা শুরু করল, বলছে এটা রাজ্যের এখতিয়ারে আছে, রাজ্য কী করতে হবে, হ্যান করতে হবে, ত্যান করবে, ঠিক আছে রাজ্যই করবে, কিন্তু টাকা তো দিতে হবে, কেন্দ্র যদি টাকা না দেয়, দেশ স্বাধীন হওয়ার পর যেখানে যেখানে ভাঙন হয়েছে, যখনই যে সরকার আছে ছিল, কখনো কংগ্রেস সরকার, কখনো জনতা সরকার, কখনো সর্বদলীয় সরকার,
অকংগ্রেসী সরকার, কখনো বাজপেয়ী সরকার বিজেপি, সবাই কিন্তু সহযোগিতা করেছে, অর্থ বরাদ্দ করেছে। একমাত্র এই মোদী সরকার আসার পর টোটাল তারা হাত উঠিয়ে নিয়েছে। এই নিয়ে আমরা অলরেডি ফারাক্কা ব্যারেজে গত মাসে আমরা সম্ভবত 25 তারিখ, তাই তো, গত মাসের 25 তারিখ আমরা মালদা মুর্শিদাবাদ থেকে একটা বিক্ষোভ কর্মসূচি নিয়েছিলাম, সেখানে ডেপুটেশন দেওয়া হয়েছিল। ওদেরকে আমরা টাইম বেঁধে দিয়েছিলাম যে এই মাসের নভেম্বর মাসের 1 তারিখের মধ্যে যদি কোনো পজিটিভ কিছু যদি না জানায় তাহলে আমাদেরকে আবার বিক্ষোভ কর্মসূচিতে আবার নামতে হবে। সম্ভবত 2 তারিখে একটা ডেট হবে, এখনও কনফার্ম না। 2 তারিখে একটা ডেপুটেশন আকারে আমরা মালদা মুর্শিদাবাদের যারা নেতৃত্ব আছে, জনপ্রতিনিধি আছে, এমএলএ আছে, এমপি আছে, তাদেরকে নিয়ে একটা ডেপুটেশন দেব আমরা। তারপরে তাদের কি প্রতিক্রিয়া, তারা কি করতে চাইছে, কারণ ফারাক্কা ব্যারেজকে দিয়ে তো দীর্ঘদিন আমরা কাজ করিয়েছি। ফারাক্কা ব্যারেজ এখানে নীরব দর্শকের ভূমিকা পালন করতে পারে না, তাদের একটা দায়িত্ব আছে, সেটা আগামী 2-1 দিনের মধ্যে আমরা জানতে পারবো। তারপরে আমাদেরকে আবার ব্যাপকভাবে কর্মসূচি অর্থাৎ বিক্ষোভ কর্মসূচি করব। প্রয়োজন হলে আমরা শুধু ব্যারেজে আটকে থাকবো না, আবার যদি দরকার হয় আমরা দিল্লি যাব। কারণ ভাঙন এই যে শিবপুর বা ধানগড়া যেটাই হচ্ছে, দিমতিতা অঞ্চল, তিন পাকড়িয়া অঞ্চল, দুটো অঞ্চলে ভাঙনটা ম্যাক্সিমাম, আর একদিকে ধুলিয়ান পৌরসভা 18 নম্বর ওয়ার্ড, 17 নম্বর ওয়ার্ড ব্যাপকভাবে ভেঙেছে। তো এই ভাঙনের জন্য বারবার আমরা বলছি, আর যেটা এটা বাস্তব কথা যে বস্তা দিয়ে ভাঙন প্রতিরোধ করা যাবে না, হয়তো সাময়িক কিছুদিনের জন্য থামানো যাবে, কিন্তু ওটা স্থায়ী সমাধান নয়। তাই যা হবে বোল্ডারের কাজ হবে, এবং আমরা চেষ্টা করব। আমাদের তো মুখ্যমন্ত্রী বলে গিয়েছেন, এই বছরই ঘোষণা করে গিয়েছিলেন, তো যেহেতু উনি মে মাসে ঘোষণা করেছিলেন, তো টাকা তো আর একবারে মানে আমাদের অতিরিক্ত টাকা তো সরকারের কাছে নেই, সবাই জানে যে কী অবস্থা করে রেখেছে। এবার ভাঙনে আজকে যে শুধু শামশেরগঞ্জে, শামশেরগঞ্জ এলাকা ধুলিয়ান নিয়ে যে শামশেরগঞ্জ, এই দুটো জায়গায় যদি ভাঙন প্রতিরোধ করার যে টাকা বরাদ্দ করতে হবে তার অঙ্ক অনেক, প্রায় 200 কোটি টাকা। তো শুধু তো শামশেরগঞ্জে ভাঙন না, গোটা এলাকায়, গোটা পশ্চিমবাংলা জুড়ে, এই যে আমাদের পার্শ্বে বাগমারী নদী, দু সাইডে ভাঙছে, গুমারী নদী, বাঁসড়া নদী, কোন কোন নদীর, এটা ফারাক্কা শামশেরগঞ্জের কথা বলছি, তারপরে তো গোটা জেলা পড়ে আছে, গোটা রাজ্য পড়ে আছে। তো এত টাকা রাজ্য সরকারের এককভাবে টাকা দেওয়া সম্ভব, এটা মোদী সরকার বুঝতে চাই না, কেন্দ্র মোটেই বুঝতে চাই না। শুধু আচ্ছে দিন আয়েঙ্গে, আচ্ছে দিন আয়েঙ্গে, সেটা আমরা দেখে নিলাম, আচ্ছে দিন মোদীর, নরেন্দ্র মোদীর আচ্ছে দিন আমরা দেখে নিয়েছি। আমরা বলছি যে এতগুলো মানুষ, অসহায় মানুষ, তাদের দিকে তার কোনো এ নেই, দায়িত্ব নেই? একটা কেন্দ্রের সরকার গঙ্গা ভাঙন, গঙ্গা পদ্মাকে জাতীয় সমস্যা বলে ঘোষণা করা হয়েছে 2003 সালে, 11টা থেকে, রাত্রি 11টা থেকে। কোনো প্রশাসনের লোক এসছে না? কেন আসছে না? করে বলবো ওরা কী জন্য আসছে না, কী চাইছেন? যাতে ভাঙনটা না হয় তাই, সেটাই চাইছে মানুষ। বাড়িঘর নষ্ট হয়ে যাচ্ছে, কোথায় যাবে, জায়গায় জমি নেই, বাড়িঘর কীভাবে করতে পারবে গরিব মানুষ, এটাই ভেঙে নিয়ে কোথায় যাচ্ছে? কোথায় তো পারছে, এখন রোডে রাখছি। আপনার নাম? আমার নাম নইমুল হক। এটা কোন গ্রাম? এটা ঘনশ্যামপুর। রাত 11টা থেকে, 11:30 থেকে।
রাত 11:30 থেকে ভাঙন হয়েছে এখানে মেম্বার প্রধান কেউ নেই দেখা সবাই শেষ ইলেকশন শেষ হয়ে গেছে সবাই শেষ হয়ে গেছে আমাদের কিছু এখন নেই ইঁদুর মরা বিষ খেয়ে মরে যেতে হবে আর কিছু দাবি দাওয়া নেই কি চাইছেন রাজ্য সরকার দেখবে কি চাইবো বাড়িঘর ভেঙে নিয়ে কোথায় যাচ্ছেন রাজ্য সরকার তো জানে আমাদের কি প্রয়োজন সব থেকে এখন খেটে খাওয়া মানুষ বাড়িঘর ভেঙে কোথায় নিয়ে যাচ্ছেন বাড়িঘর ভেঙে এখন কোথায় নিয়ে যাবো জায়গা তো আমাদের নেই রোডে নিয়ে যাচ্ছি আশ্রয় এখনো পাননি না এখনো আশ্রয় পাননি এখন এসছে না না কেউ আসে না চার দিন হয়ে গেল এরকম আপনার নাম আমার নাম মইদুর রহমান বাড়ি বাড়ি ঘামে শ্যামপুর ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী পূজো মানে প্রিয় গোপাল বিষয়ী কলকাতায় আর জেলায় জেলায় বালাজি মোবাইল প্লাজা কাঁচরাপাড়া স্টেশন রোড কেজিআর পথ একেবারে গান্ধী মোড়ের কাছে কাঁচরাপাড়া উত্তর চব্বিশ পরগনা মোবাইল ফোনে যোগাযোগ 7003766329 এবং 8584917724 বালাজি মোবাইল প্লাজাতে পাবেন স্যামসং নোকিয়া ওপো ভিভো রেডমি রিয়েলমি এবং রিলায়েন্স জিও ইত্যাদি ব্র্যান্ডেড মোবাইল ফোন এছাড়া মোবাইলের যাবতীয় এক্সেসরিজ বালাজি মোবাইল প্লাজা বালাজি মোবাইল প্লাজা বালাজি মোবাইল প্লাজা কিরে তোদের হলো আমার বিয়ে আমার বেনারসি একটা নতুন গল্প তার মন ছুঁয়েছে মনের মানুষ স্বপ্ন যে আজ রঙিন নতুন স্বপ্নে নতুন করে সেজো বিমল শাড়ি সেন্টার কাঁচরাপাড়া।